नहमद हो अनुसल रसोल करीम अम्मा बाद أعوذ بالله من الشيطان الرجيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون সম্মানিত মুসলিমগণ আজকে আমাদের আলোচনা হইল ওইগুলা কুফরি সম্পর্কে যেগুলা হুকুম প্রদানের সময় হইতে পারে হুকুম প্রদান মানে রাসূল আসলামে বলছেন আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি খবরদার তোমরা সবই সর্দার লিডার তোমাদের লিডারের হিসাব কিয়ামতের দিন ল হবে এই হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা গেল আমরা সবই এক একজন মাতাব্বর আমরা যখন মাতাব্বর বা লিডার আমরা তলে নিশ্চয়ই কিছু মানুষ আছে এগুলারে আমরা পরিচালনা করতে লাগে বাড়ির যদি আপনি মালিক হন তো বাড়ি পরিচালনা করবেন ঠিক এই হিসাবে একটা মেয়ে মানুষও যদি হয় তারাও কি আছে সন্তান আছে তারারও পরিচালনা করণ লাগে এই জায়গায় কিছু আদেশ নিষেধ নিশ্চয়ই দিতে লাগে এই যে আদেশ নিষেধ আমরা দিব এই দেওয়াত কি হইতে পারে কুফুরি হইতে গতিকে এই জায়গাটি সতর্ক অনলম্ব কারণ আমরা আলোচনা চলতেছে ইমানের পরে কি কি বস্তুর দ্বারা মানুষ ইমান নষ্ট হয় মানুষের এইগুলো আলোচনা চলতেছে এই জন্যই দেখে দেখে আমরা ওইগুলা জিনিসই সতর্কমূলক হিসাবে বয়ান দিতেছি এখন যে আয়াতটা আমি পড়ছি এই আয়াতটা হইল সূরা মায়দার 44 নম্বর আয়াত এই আয়াতের অর্থটা আমরা প্রথমে দেখি এরপরে এর ব্যাখ্যা দেখবো তারপরে কিছু জায়গা আপনাদেরকে আমি বলবো যে জায়গাগুলো সতর্ক থাকতে লাগবো আয়াতের অর্থটা একেবারে সরল সহজ সোজা ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী হুকুম করে না ফাউলাইকাহুমুল কাফিরুন ওরাই কাফির আল্লাহ যে জায়গার যে হুকুম দিয়েছে ওই জায়গা ওই হুকুমটা যদি না দেয় অন্যটা দেয় তো এই মানুষটি কী হয়ে গেল কাফির হয়ে আয়াতের কথা সোজা সোজা কথা তো এখানে বহু সতর্কতা অবলম্বন করা লাগবো যদি আপনার বাড়ির মালিক হয়েছেন তো আপনার কি শিখতে লাগবো মালিকানা ইলিমটা আলিমের কাছে শিখতে লাগবে যে আমার পরিয়ালটা আমি কিবা চলাই যদি না শিখেন আর নিজে নিজে হুকুম দেন যদি হুকুম কোনোটা কি হয়ে যায় কোরআন হাদিসের বিপরীত হয়ে যায় তা আপনি সেটা সিদ্ধি কাফির হয়ে যাবেন এটা হইল এই আয়াতের অর্থ বা তর্জমা এই পর্যন্তই তো বোঝা গেছে না এখন একটু আগবাড়ি ব্যাখ্যাটা দেখতে লাগতেছে কোরআনের তো ব্যাখ্যা আছে না এটা তর্জমা পাইলাম তর্জমা দিয়ে সব জিনিস চলন যায় না এর সাহাবারা কী ব্যাখ্যা করছেন এটা দেখতে লাগে তা আমরা ব্যাখ্যা হিসাবে চারজন মানুষের ব্যাখ্যা দেখ এখন এই আয়াতটা প্রথম দেখতেছি আমরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি সাহাবার মধ্যে বড় একজন মুফাসসির উনি আয়াতের বিষয়ে কী তফসির করেন উনি কইতেছেন যারা ঘুষ লইয়া বা দুনিয়ার স্বার্থে আল্লাহর বিধানের উল্টা হুকুম দিব সেই কাফির এলার কাছে কী বোঝা গেল ঘুষ টুস লইয়া দুনিয়ার স্বার্থে যদি কেউ আল্লাহর হুকুমটার উল্টা হুকুম জারি করে তা কী হয়ে গেল কাফির হয়ে গেল একজন মুফাসসিরের কথা পাইলাম আরেকজন হইল সুদ্দি রহমতুল্লাহ আলাইহি উনি ব্যাখ্যা করতেছেন এই আয়াতের যে যারা জানা সত্ত্বে আল্লাহর হুকুমটা জানা সত্ত্বে ইচ্ছাকৃতভাবে আল্লাহর বিধানের উল্টা কী করে হুকুম দেয় তখন সে কাফির এই মুফাসসির হিসাবে কী পাইলাম কথাটা হ্যাঁ জানে
যার ন্যায় ইচ্ছা ইচ্ছা হিসাবে আল্লাহর হুকুমের উল্টা হুকুম রাখা বাড়ির বা কোনো মেল মিটিংয়ে জারি করলো, তখন এই মানুষটা কাফির হয়ে যাবে। তো এখন পর্যন্ত কয়জনের পাইলাম? দুইজন মুফাসসিরের কথা পাইলাম। তৃতীয় নম্বর আবদুল্লাহ ইবনে আব্বাস। আব্বাস হলো রাসূলুল্লাহ সাল্লামের চাচা, ওনার ছেলে আবদুল্লাহ। এলা হইল এই হুজুরের উম্মতের মধ্যে সবার থেকে বড় মুফাসসির। ওনার রায়টা আমরা দেখি, উনি এই আয়াতের কি মতলব করছেন তফসির। ওনার তফসির হইল যে হুকুমটা আল্লাহর আছে, এই হুকুমটা যদি মানুষটা অস্বীকার না করে, স্বীকার করে কিন্তু হুকুম দিতে সময় উল্টা বাঁধে। বোঝা গেছে না কথাটা? কথাটা মানে অস্বীকার করে না, কিন্তু ব্যবহারটা যে সময় হুকুমটা করে, হ্যাঁ কিন্তু এই আয়াতের হুকুম, এই বিধানের হুকুমটা করে না। তখন কইতেছে যদি আয়াতটারে তার অন্তর মান্য থাকে সে কাফির হবে না, কিন্তু কি হবে? জালিম, গুনাগার। এই জন্য তার দুজকে যেতে। অন্য দুজনের ফাইলাম যে যে কারণ কইছে কাফির হয়ে যায়, আর এলা কইছে কাফির বিশ্বাস থাকলে কাফির হইতো না, আর যদি হ্যাঁ এই আয়াতটারে বিশ্বাসই না করে, মান্য না করে, তখন কি হইব? সেও কাফির হইব। কয়জন মুফাসসিরের কথা গেল? তিনজনের। এগুলো গেল ওই আগের যুগের মুফাসসিরের কথা, সাহাবার কথা। এখন কইতেছি বর্তমান যুগের পাকিস্তানের একজন বড় মুফতি সাহেব, যারা ভারতবর্ষের সবই চিনি, মুফতি শফি সাহেব, উনি এক কিতাব লেখছেন কোরআনের তফসির, মারিফুল কোরআন। এটার মধ্যে উনি কী লিখছেন? উনি কইতেছেন যে আল্লাহর হুকুমরে যদি ওয়াজিব বিল্লাহ হে না বুঝে আর হে বিপরীত হুকুম দেয়, তখন সে কাফির। ওনার কথাটা কি হল? আল্লাহর হুকুমটারে হে ওয়াজিব বিল্লাহ তার টাইম গণ্য আইসে না, আর উল্টা হুকুম দিল, এটা ওয়াজিব বিল্লাহ সে বোঝে না। এই চারজন মুফাসসিরের কথা আপনারা এখন তৈরি পাইলেন, ঠিক আছে? কতটা জটিল আছে না নাই? আল্লাহর আয়াত তো একটা, কোরআন শরীফ সিদা সদা করতেছে আল্লাহর নাজিল করা হুকুমের বিপরীত হুকুম দিলে আয়াতের তর্জমা সিদা সিদ্ধি কত হলো? এরাই কাফির। কিন্তু বাক্যার দেখা গেল কিছু একটু কী আছে, বেলেগ বেলেগ বা করছে। তাই আমরা বাক্যার দা চললেই যথেষ্ট হইব, বাক্য হিসেবে চললেই যথেষ্ট হবে। তো হুকুম যে আমরা দিতে লাগে, আমরা মালিক, কেউ গ্রামের মালিক, কেউ মেল বিচার করি, বিভিন্ন হিসেবে আমরা নিশ্চয়ই কী ল, আমরা আমি ছোটো আসলাম, বড় হয়েছি, তখন আমার হুকুম দেওয়া লাগবো। রিমিত্ত সবই বাড়ির মালিক আসলাম না, বাবা মালিক আছেন, পর আমি মালিক হইলাম, হুকুম দিতে লাগবো। সবই তো হিসেবে কী হয়, মালিক হয়, মালিক হইলে হুকুম দেওয়ার দরকার পড়ে। এই হুকুম দেওয়াটা তো এত সরকারি না, এত সহজ না, এই কথাটা বুঝতে লাগবো। যেরকম দেখেন আপনি ছোটো আসিলেন, আপনার বাপের অধীনে চলছ, আপনার কোনো মাতবরি নাই, তখন আপনার হুকুমত দিবারও কোনো দরকার নাই। যখন মালিক হয়ে গেলেন গা বাড়ির, তখন আপনার হুকুমের কথা আছে। এখন হুকুমের মাস্টার বলে আপনার শিখতে লাগবে। আল্লাহ তাআলা দুই জাতের ইলিম মানুষের উপরে ফরজ করছে, একটা হইল ব্যক্তিগত ফরজ, এটা আপনার শিখতেই লাগবে, যেটা প্রায় সময় দরকার পড়ে, আর একটা হইল ব্যক্তিগত ফরজ না, মাদ্রাসাগুল্লা বানাইয়া, সবই মাদ্রাসা বানাইয়া, এই মাদ্রাসার মৌলানারা বানানো লাগবো, মুফাসির বানানো লাগবো, মুফতি বানানো লাগবো। এর কিছু কিছু মানুষ মুফতি মুহাদ্দিস থাকলে আমরা ফরজ আদায় হয়ে গেলো, এটা বলছে কাফায়া। আর একটা হইলো ব্যক্তিগত শিক্ষা, নমাজ রোজা হজ জাকাত, এটা আমরা দরকার, এই নিয়ে সবাই নিজে শিখতে লাগবো। কথা এরম না? আপনি আগে গরিব আসলেন, আপনার হজও ফরজ না, জাকাতও ফরজ না, হজ জাকাতের মাসলা জানো আপনি কি না? ফরজ না, দরকার নাই। যে সময় দুনিয়া হয়ে গেলেন গা, হজও যাইবেন বা জাকাত দিবেন, তখন আপনার মাসলা শিক্ষাটা কি? আপনার রূপে ফরজ। কথা বোঝা গেছে? যে সময় যেটা দরকার এই সময় শিক্ষা করা তো ফরজ। আমি আগে ছোটো আসলাম, কোনো হুকুম দেওয়া লাগছে না, এখন বাড়ির মালিক হয়েছি, আমার পরিবার আছে, ছেলে মেয়েরা আছে, আমার তলে বহুত মানুষ আছে, এদের আমার পরিচালনা করতে লাগবো। তো এখন আমার কী দরকার পরিচালনা করার মশলাগুলো শেখা দরকার না? আমার ছেলেরে মুসলমানি করাইমো, কীভাবে করাইতে লাগবো, হুকুম তো দেওয়া লাগবো, এটা কর এটা কর, এটা শিখতে লাগবো।
ব্যয়া করাইমু কিবা করাইমু শিখতে লাগবো। এই সমস্ত যদি কেউ না শিখে আগের লাগানি চলবার চা আর হুকুমগুলা দেয় নিজ স্বাধীনে, তো এই জায়গায় কি হয়ে যেতে পারে, কাফির হয়ে যেতে পারে। তো এখন কয়েকটা জায়গা আমি আপনারা লাগে বার করে রাখছি। আপনারা এই কোরআনের আয়াত হিসাবে হুকুম দেওয়ার ক্ষেত্রে আরও জায়গা আপনারা বার করে চলবেন। এক জায়গা তো আর আমি বার করে দিবার পাইতেছি না, কথা বলছেন না, কয়েকটা জায়গা বার করে দিতেছি যেগুলোর মধ্যে মানুষে ব্যতিক্রম করিয়া কাফির হইতেছে। এক নম্বরে কইতেছি জিনার বিচার, ভালো করে শুনবেন, জিনার বিচার, জিনার বিচার, এটা শরীয়তের হুকুম দেওয়া আছে যে এইবা করবা। এটা কার কাছে পাইব, এই বিচারটা মুফতিরার কাছে না, যে আপনি জিনার বিচারটা লেখবেন সাক্ষী শুকিয়ে দেয় বাদে মুফতি সাহেব ফতোয়া দেব এই হিসাবে জারি করবেন, ঠিক আছে। তখন তো আর কি হইল না, কোনো গুনার ডর থাকলো না, যে বা শরীয়ত আছে এই হুকুমটা দেওয়া দিব। কিন্তু আপনারা মাতবর কিছু মানুষ এরকম আছে যারা নাকি আলিমের কাছে না নেয়া তারা সম্মান রক্ষার্থে, তার বন্ধু বা বড় মানুষ সম্মান রক্ষার্থে হ্যাঁ কী করে এটারে জরিমানা টরিফানা করে মানে আগলা একটা হুকুম দেয়, যে হুকুমটা শরীয়ত নাই এরকম একটা হুকুম দেওয়া রে চলাই দিল। তো যে জায়গার শরীয়তের হুকুম দেওয়া আছে এই জায়গা আমরা কর্তব্য হইল সেই হুকুমটাই দিতাম, এটা করতে পারবে না। যখন ওইটা না দেয়া টেহা লইলাম কী লইলাম গোস লইলাম লই আরে কী করলাম হুকুমটারে বদলাই দিলাম, তো এই জায়গাটাই তো কুপুরি রইল না, কথা বোঝা হইতেছে। তো এটা বর্তমান মাত বড়ার মধ্যে বহুত মানুষ আমার দেশে করা বললে দেখা যায়, এটা বড় অবাক করা কথা। এই মানুষগুলার এরকম খেল না যে এটা কী হইব একটা গুণা হইল, গুণারা তো হালকা দরলেই মানি যাইব, গুণারে হালকা দরণ যাইতো না। এরপরে আবার কি শিরিকের খেল জাহানো কুফুরির খেল জাহানো এই জায়গায় কি মানুষ অত সাধারণ দল লইব না। কি কইছে ইবনে মাসউদে, গুষ লইয়া যদি তুমি জান্না বইন্যা অন্য বা মাসলাটা দাও তা তুমি কাফির হয়ে গেলা। এই এই মুফাসসিরের হিসাবে যারা টাকা পয়সা লইয়া গুষ লইয়া এরম ব্যতিক্রম ফতোয়া দেয় তারা কাফির হয়ে গেল না। জান্না বুঝা তুমি যা নশরীয়তের বিচারে এটা ফিতনা আইব, ফিতনাটা না দেয়া তুমি কী করলা জরিমানা করে তুমি একটা করে দিলা, এটা জান্না অন্য করলা তখন সুদ্দি রহমতুল্লাহ আলহির হিসাবে তুমি কাফির হয়ে গেলে যা। তো যে যে মুফাসসিররা যে বয়ানটা দিছে এই বয়ানটা আপনারা সম্মুখে রাখিয়া এই বিচারগুলাত এবার জান্না যে এগুলা যা বিচার আইব শরীয়তে করবো, শরীয়তের বা চললেই আমরা জান বাঁচবো, না না হলে আমি কী হবো ইমান নষ্টর কথা আইব, কথা বুঝছেন। আমি যে বর্তমানে যে গোল্লা এগুলো দিতেছি সবকৃত আমার কাম হইল, ইমানের শিক্ষা দিছি, ইমান কিতাব ভাঙ্গে এগুলা মানুষের জানে না, এগুলোই দেখে দেখে আমি এনে কইতেছি, অন্যটি কইতেছি না, ঠিক আছে। অন্য সময় অন্যটা কইব, এখন কাম তো এটা না, এগুলো দেওয়া। দুই নম্বর আর একটা জিনিস ধরুন বড় বড় মারাত্মক, ওয়ারিসের ব্যাপারে, ওয়ারিসের ব্যাপারে আল্লাহ তাআলা ক্লিয়ার করে তুইছে মাসলা, এনে কি ওর ক্ষমতা নেই, আল্লাহ বেটে তুইছে ছেলের ডাবল মেয়ের আদা, এটা কেলা পাঠিয়েছে আল্লাহকে নিজে কোরআন শরীফ করেছে। তো এখন উদাহরণস্বরূপে ধরেন একবারে দুইটা মেয়ে একটা ছেলে, টাকা আছে বাবার মারা গেছে যে 2 লাখ টাকা, মার অংশটা নেওয়ার পরে 2 লাখ টাকা আছে, ঠিক আছে। 2 লাখ টাকা থাকলে শরীয়তে কী পায়, এক ভাইয়ে 1 লাখ পাইব, 2 বোনে 1 লাখ পাইব, এটা না মাসলা। কিন্তু বৈনান্ডা যখন পয়সা দিবার চায় না মানুষে তখন মা বড় হায়ার করে, বা মা আছে মারে হায়ার করলো ফুটে বোঝাই আনলো তারা রে তুমি একটা কয়ে দেও, আসলটা দিবার চায় না, তখন মা বা মাত বরে কী কয়ে দিল যে তুই এদেরে 10,000 টাকা করে 20,000 টাকা দেয়া দে। এই যে মা হুকুমটা দিল বা কোনো মাত বরে হুকুমটা দিল চাষা জাডারা, এই হুকুমটা কোরআনের উল্টা দিছে না, কোরআনের উল্টা দিছে। তো জান্না বুঝা কোরআনের উল্টা হুকুম দিলে তফসির করছে মুফাসসির কারা সুদ্দি রহমতুল্লাহ আলাইহি, উনার হিসাবে কাফির হয়ে গেল, কথাটা বোঝা গেল। এগুলা জায়গা দেয় দিতেছি আমি গুণ আয় একটা, ইমান নষ্ট করা আর একটা, এটা বড় জটিল জিনিস, আমি ইমান নষ্টর গুলার কথাটা কইতেছি। এখন যাই 3 নম্বরে একটা কথা, মানে ওইগুলোর যাইতেছে যেগুলো শরীয়তে ক্লিয়ার হুকুম দেওয়া তৈছে আপনি ব্যতিক্রম নেই, যেরকম ব্যক্তি আজকাল গুড় বানাইছে আর গুড় দেয়া সুদ খায় না,
আমনের বেডি গুডো যাইবার চায় না। আমনে পেশারতে হুকুম দিতেছুন যে আমরা তো অত দনিয়েছি না, ব্যাগ মানুষ দনিয়ে যেতেছে, তুই এই ছাগল বকরি কি আছে এটি বেচ্চে হারিয়া এই পয়সা দেয় গুডো জৈন। হুকুমটা যে আপনার দিলেন গুডো জৈনইবার, এটা যাইজ না না যাইজ? আল্লাহর বিধান দেয়া তৈছে না যাইজ। আপনি দিলেন উল্টা হুকুম বেড়ে পেশার হুকুম দিলেন, তো তখন বেড়ে গা শরীর কইছে কাম করে। এখন আপনি জানিয়া শুনিয়া যে হুকুমটা দিলেন ইমাম সুদ্দির মতে আপনি কাফির, আর ইমাম মুফাসির মুফাসির সুদ্দির মতেও কাফির, আর কি মুফাসির ইবনে মাসুদের মতেও কাফির, যেহেতু পয়সা এনে আছে পয়সা লাভের লাগে, তো আপনি হুকুমটা উল্টা দিলেন না। তো দেখুন কত বড় কথা হইল, মুগ্ধা যা তা পরিবার কুয়েলবেন এত সহজে ইমান লয়ে চলন যেত না, ইমানটু কঠিন আছে ইমান রক্ষাটা, বুঝছেন না? আর ইমানদার এ দরকার। তিন নম্বর গেল না, চার নম্বর কইতেছি, আমনে আমনের বেডিরে হুকুম দিন। আল্লাহ পাককে হুকুম দিছে কার না ফি বুয়ুতু কিন্না, পর্দার ব্যাপারে কার না ফি বুয়ুতু কিন্না, বেডটা কইছে তোমরা বাড়ির ভিতরে থাকবা, তোমরা বাড়ির ভিতরে থাকবা পর্দা রক্ষার কারণে। এটা হলো কার অর্ডার? আল্লাহ তাআলার অর্ডার। কিন্তু আমনে আমনের পরিবাররে অর্ডার দিলাই বাইরের এই কাজগুলা তোমার, আমি যাই গো কেন এই কাম করি, এই বাইরের কাজগুলা তোমার, যে কাজগুলারে আপনি অর্ডার দিলেন বেড়িরে করবার, এগুলা কাজ হয়ে গেলে বেড়ির পর্দা থাকবার সুবিধা নেই, এরম একটা অর্ডার দিলেন। তো খোলা খালা আল্লাহ তাআলা কয়েছে কার্নাফি বুয়ুতু কন্যা, আল্লাহ কোরআনেও কয়েছে। আপনার অর্ডারটা বিপরীত দেওয়া হইল না, বিপরীত দেওয়ার লগে লগে তো কাফির হওয়ার স্থল হইল। এখন যদি পয়সার লোভে দুনিয়ার লোভে দিলেন, টাকা পয়সা এটা এটা কাম হইব, বিটে কাম করবো পয়সা পাইবেন, পয়সার লোভে দিলেও কাফির হয়, জান্না বুঝিয়া দিলেও কাফির হয়, কথাটা এটা না, এটা গেল। এরপরে এরকমই আরেকটাই পর্দার ব্যাপারে কইতেছি, আপনার মেয়ে বালা মেয়েটা সবাই টুবাই পড়ছে পর্দা বুঝে স্কুল হয়ে যায় পারছে না, তাহলে পর্দার পেছে যায় পারছে না আর পড়বার চায় না, কিন্তু আমনে মেয়ের উপরে খুব রাগ, কাল যে দশটার পরে আমি তোমার বাইত না দেখি তোমার ইস্কুল যাইতে, ওই যে যাইবার যে অর্ডারটা দিলাম মেয়েটা জানে কেলা পর্দা লঙ্ঘন নয়, অন্য এক স্কুল আছে দূরে হেন দিলে পর্দাটা চললো চলবার পায় হে, সেই জায়গাতে আপনার খরচ হয়ে গতিকে দিন না। আপনি এরম জায়গাত অর্ডার দিতেছেন যে জায়গার পর্দা থাকে না, হালাকি এই ফুরিটার মেয়েটার লেগে তো অর্ডার এটাই কারণটা ফি বুঝতে গুণ না, তোমরা বাইতে হো, হ্যাঁ প্রয়োজনে বাইরে বাইরে তোর বাজারটা শরীয়তে অর্ডার দে, শরীয়তের অর্ডার দিলে তো পর্দা সহ দিব না, তো পর্দা সহ না দিয়ে আপনি যে অর্ডার দিলেন মেয়ের, এই মেয়ের অর্ডারটা দেওয়া আপনি কী হলো, শরীয়তের উল্টা হইল না, কোরআনের উল্টা হইল না? এরম অর্ডার যদি কেউ দেয় কাফের হইবার স্থল, এগুলো হুশ করতে লাগবে, ঠিক আছে? এরপরে আমরা বহুত মানুষে বিচার আদালত করার লাগে যাওয়ান লাগে, মানুষে মানে না টেনে টেনে নেয়, বিচার আদালত হুকুমই দেওয়া হয়, এই হুকুমগুলার যদি যে হুকুমটা আপনি দিতেছেন এই হুকুমটা যদি খোলা খাল্লা কি হয়ে যায় কোরআনে উল্টা হয়ে যায়, তাতে আপনি কোরআনের বিপরীত হুকুম দিতে হইলেন, তখন কি হইব ওই মুফাসসিরের বিভিন্ন মত হিসাবে আপনি কাফির ফিরে গেলেন গিয়া, কথা বোঝা যাইতেছে? যে জায়গার যে জায়গাতে হুকুম দেওয়ার লাগে এই জায়গাগুলো আমি কয়েকটি জায়গা বার করছি, এটি আপনারা সামনে কইলাম। এখন কইতেছি আরেকটা আরও উঁচা জায়গা, মাদ্রাসা, মাদ্রাসা মাদ্রাসার কমিটি, বা আপনারা কেউ যদি কমিটি করেন কোনো কমিটি বানান, তো এই কমিটি তো প্রস্তাব লেবেন না, বিভিন্ন প্রস্তাব তো লইবেন, এই প্রস্তাবগুলো যদি খোলা খাল্লা কোরআনের বিরুদ্ধে হয়ে যাবে তো তো মাসলা হেডি হইল না, তো প্রস্তাব আমরা মুসলমান যখন প্রস্তাব কী লইতে লাগবো, যে কোনো মিটিং বা যে কোনো অনুষ্ঠান যেগুলো শরীয়তের মতে ঋতু প্রস্তাব লইতে লাগবো না, বিরুদ্ধটা লইলে আমরা কী হয়ে যাই, কুফরি হওয়ার স্থল সন্দেহের মধ্যে পড়ে যাই আমরা। এখানে একটা মিশাল আপনারা দিতেছি, ধরুন সুবাহী মাদ্রাসার কমিটির আপনি সভাপতি আপনারা মেম্বার, কিন্তু বহু সময় দেখা যায় এনজিওরা সুবাহীগুলো লয়, তখন এক এনজিও আপনারা কইতেছে আপনারা যদি সুবাহীটা আপনারা গট মাদ্রাসা সব লেখা দেন, তা আমরা এটারে কী করবো, আপনারা খরচ দিয়ে আপনারা মাছ আমরা ফরাই দিব, কিন্তু একটা শর্ত হইল আমরা কিছু কোর্স সামাই দিব, কিছু ওহিন থেকে কমাই নিব, পাঁচ বছরের কোর্স ফললে কী হয় সুবাহী মক্তব ফরজি ইলিমটা আদায় হয়, তখন তারা পাঁচ বছরের জায়গা তিন বছরের হয়তো রাখবো, দুই বছরের রাখবো, আর দুই বছরটা কী করতো কমাই দিব, কমায় তার আর কোর্স হামায় দিব, স্কুলে কোনো ফরাটরা হামায় দিব। এরম বহু ইংরাজরা আছে এহদিন আছে, তারা তো ঘুরেই তার লাগিয়া এগুলো যদি লয়
তারার ইসাই কথাগুলো নহামায় দিব যেগুলোর তারা বেমানি করে বসাইব এটা আপনারা না বুঝা যদি প্রস্তাব লয়ে বইন যে এটা আমরা দিলাম আমরা চান্দা মান্দা উড়ে না মুষ্টি টুষ্টি মানুষের দেয় না চলে না এটা হলে বালা চলবো আপনারা বুঝে বালা চলবো কিন্তু আপনার কী ক্ষতি করলেন ধর্ম ক্ষতি করলেন না ফরজ ইলিম শিক্ষা দেওয়াটা ফরজ এই জায়গায় আপনারা চুক্তিপত্র মান্য আদা ফরাইবো আদা ফরাইতো না অন্য ঢামায় দেবো এটা হিসেবে আপনারা কী করলেন প্রস্তাব লয়ে এটা দিলেন তো কী হয়ে গেলো কোরআনের বিরুদ্ধে হইল না কিন্তু আপনারা কমিটি কোরআনের বিরুদ্ধে প্রস্তাব লইলেন ঠিক এই হিসেবে বড় মাদ্রাসাগুলাও আছে বড় মাদ্রাসাগুলা তো যদি প্রস্তাব লয় এরকম প্রস্তাব যেগুলা সরাসরি কোরআনের বিরুদ্ধে হয়ে যায় হাদিসের বিরুদ্ধে হয়ে যায় কারণ প্রায়গুলা কমিটির মানুষ সাধারণ মানুষই থাকে আলিম ওলামার বেশি কমিটি থাকে না কথা এটা না তারাই নিজস্ব হিসেবে চলাবার চেষ্টা করে আমি এখানে হুঁশিয়ার বাণী হিসেবে আপনারা খালি জায়গাগুলো দেখাই দিতেছি যে বড় মা সব বইছুন সভাপতি হয়েছুন আল্লাহ রস্তে গেছুন কিন্তু প্রস্তাবটা যদি কোরআনের বিরুদ্ধে লইন তা আপনার স্থল লাগিয়ে যুবক পুকুরিত পড়ে যাবার সম্ভাবনা আছে ব্যতিক্রম পড়ে যাবে তো এই নয় আমি আপনারা সাতটা জায়গা দেখাইলাম আর চারজন মুফাসসিরের তফসির দেখাইলাম একমাত্র এই জায়গাটা ক্লিয়ার আমি করতে পারছি না কেন মুফাসসিরা বিভিন্ন মত দিছে বহুত মুফাসসিরের মতে কাফির হয় কেউর কেউর মতে কোনো স্থল কি হয় না কাফির হয় না কিন্তু না হইল যেন কুফুরির সন্দেহ এগুলো কি আমরা করাম না সরে চলবাম সরে চলা লাগবো করি যদি তো হুকুমটা জানিয়ে চলতে লাগবো আজকাল জানার কোনো অসুবিধা নাই আলিম ওলামা প্রায় পাওয়াই যায় না ফাইলে একটু ব্যবস্থা লইলে পাওয়া যায় জানা ছাড়া যাতে আমরা পরিয়ালটাও না চলাই জানা ছাড়া যে কোনো অনুষ্ঠান না চলাই এটাই হলো আমার মূল আপনাদের দেহানি আজকে এই পর্যন্তই কইয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।